ওয়ার্ক ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে চাকরির জন্য আবেদন করা যাবে। এমনকি ওয়ার্ক ভিসা ছাড়াই চাকরির ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন বিদেশি চাকরি প্রত্যাশীরা। সম্প্রতি এক টুইট বার্তায় ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ইউএসসিআইএস এ কথা জানায়। ইউএসসিআইএস এর বরাতে মার্কিন গণমাধ্যম লাইভ মিন্ট জানায়, যুক্তরাষ্ট্র ভ্রমণের সময় পর্যটকরা সবচেয়ে বেশি ব্যবহার করেন B1 এবং B2 ভিসা। এতদিন পর্যন্ত এই ভিসাগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী ব্যক্তিরা চাকরির আবেদন করতে পারলেও চাকরির সাক্ষাৎকার ও কাজে যোগ দিতে পারতেন না। তবে নতুন নিয়ম ঘোষণার পর এখন থেকে দেশটিতে চাকরির জন্য সাক্ষাৎকার দিতে এবং কাজে যোগ দিতে পারবেন তারা। তবে এক্ষেত্রে চাকরিতে যোগ দেওয়ার আগে তাদের ভিসা স্ট্যাটাস পরিবর্তন করতে হবে বলেও জানায় ইউএসসিআইএস। সাধারণত স্বল্পমেয়াদী ভ্রমণের জন্য B1 ভিসা দেওয়া হয়, যেমন ব্যবসা, বিনোদন বা চিকিৎসার কারণে সাময়িক সময়ের জন্য যারা যুক্তরাষ্ট্রে যাত্রা করেন তারা এই ভিসা ব্যবহার করতে পারেন। ব্যবসা সংক্রান্ত আলোচনা, বৈজ্ঞানিক, শিক্ষা বিষয়ক বা পেশাদার কোনো বৈঠকে উপস্থিত হতে যুক্তরাষ্ট্রে গমনের জন্য B1 ভিসা দেওয়া হয়। অন্যদিকে চিকিৎসা, বন্ধু বা আত্মীয়দের সাথে দেখা করা, সামাজিক কিংবা সেবামূলক কাজের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে B2 ভিসা প্রদান করা হয়। অবশ্য এক্ষেত্রে পর্যটকদের মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষের কিছু নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হয়। যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত নতুন ঘোষণায় বলা হয়, ভিসার স্ট্যাটাস পরিবর্তন করে ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসায়ও পরিণত করতে পারবেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি নাগরিকরা। এমনকি চাকরি হারানোর পর বিদেশিদের যুক্তরাষ্ট্রে থাকার সময়সীমাও আবেদন করে বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে বলেও জানানো হয় এই ঘোষণায়। সম্প্রতি গুগল, মাইক্রোসফট, অ্যামাজনের মতো বড় মার্কিন কোম্পানিগুলো কর্মী ছাঁটাই করছে। এজন্য চাকরি হারিয়েছেন যুক্তরাষ্ট্রে কর্মরত হাজারো বিদেশি নাগরিক। আগের নিয়মে চাকরি হারানোর পরবর্তী 60 দিনের মধ্যেই নতুন চাকরি খুঁজে না পেলে ভিসা বাতিল হওয়া ও দেশ ছাড়ার আশঙ্কা থাকত। তাই নিয়ম শিথিল করার এই নতুন ঘোষণায় দেশটিতে বসবাসরত চাকরি হারা হাজারো বিদেশি নাগরিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কোনো চাকরিতে যোগ দেওয়ার আগে ভিসার রূপান্তর প্রয়োজন। B1 B2 ভিসাকে পাল্টে সেটি ওয়ার্ক ভিসা করে নিতে হবে। এক্ষেত্রে ভিসার স্ট্যাটাস পাল্টানোর অনুরোধ জানিয়ে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। যদি সেই আবেদন খারিজ করা হয় তবে সেই ব্যক্তি যুক্তরাষ্ট্রের লেবার মার্কেটে কাজ করতে পারবেন না। এবং যদি ভিসার স্থিতির পরিবর্তনের অনুরোধ প্রত্যাখ্যান করা হয় তবে সেই ব্যক্তিকে অবশ্যই যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে হবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।